মানুষের জীবনের সঙ্গে এখন মিশে আছে পারফিউম বা সুগন্ধি। ব্যক্তিত্ব প্রকাশেও ভূমিকা রাখে এই প্রসাধনী পণ্য। শিল্পায়নের আগে সুগন্ধি তৈরি হতো গোলাপ, চন্দন, জুঁই বা ল্যাভেন্ডার দিয়ে। তবে সময়ের সঙ্গে পাল্টেছে সুগন্ধি তৈরির ধরন, ব্যবহার বেড়েছে রাসায়নিকের। প্রাকৃতিক উপাদান ব্যবহারে তৈরিকৃত সুগন্ধি ক্রেতাদের নাগালে পৌঁছে দিতে কাজ করছেন কিউবার উদ্যোক্তা ক্লারা ক্যামালেরি। 53 বছর বয়সী এই নারী পারফিউম তৈরিতে ব্যবহার করছেন তামাক পাতা। ক্যারিবীয় অঞ্চলের দেশটির রপ্তানি খাতের সবচেয়ে বড় পণ্য তামাক। 2021 সালে দেশটি রপ্তানি করে $109 কোটি পণ্য, যার মধ্যে $27.5 কোটি এসেছে তামাক থেকে। বিশ্বের সেরা তামাকের আবাসস্থল হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিও প্রদেশ। 6 বছর আগে এখান থেকে তামাক পাতা সংগ্রহের মাধ্যমে পারফিউম তৈরির যাত্রা শুরু করেন ক্লারা। সুগন্ধযুক্ত পাতা বাছাই শেষে চূর্ণ করা হয়, সবশেষে মেশানো হয় অ্যালকোহলে। তৈরি হয় ভিতোলা কিউবানা পারফিউম। La hoja de tabaco, fundamentalmente de la parte más occidental de Pinar del Río, que es donde se da muy bien el habano, y lo utilizamos en forma macerada con el alcohol, o sea, se hace el diseño del olor. নানাবিধ সংকটে জর্জরিত কিউবায় ধস নেমেছে অর্থনীতিতে। গেল বছর দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল 30%। সংকটের কারণে জ্বালানির দাম 500% বাড়ানোর প্রস্তাব করেছে দেশটির সরকার। ক্রমাগত দুর্বল হচ্ছে কিউবান পেসো। বছর ব্যবধানে ডলারের বিপরীতে মুদ্রাটির মান নেমেছে অর্ধেকে। ধুঁকতে থাকা অর্থনীতির প্রভাব পড়েছে ক্লারার ব্যবসায়। ল্যাবটিতে তামাক পাতা ছাড়া বাকি সবকিছুই আমদানি করতে হয় তার পরিবারকে। Se crea esa fragancia y ese concentrado se disuelve como mezcla hidroalcohólica en ese alcohol macerado con las hojas, o sea, no va a ser un alcohol. তবে ব্যবসাকে লাভজনক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন ক্লারা। পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের পাশাপাশি প্যাকেজিং এ কার্ডবোর্ডের বদলে ব্যবহৃত হচ্ছে কাগজ। Nosotros como perfumería artesanal que somos no tenemos desechos que contaminan el medio ambiente, nos consideramos un negocio 100% eco-friendly. Los productos, los alcoholes que sobran se reutilizan. ক্লারার আশা, একদিন তার পারফিউম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, অবদান রাখবেন কিউবার অর্থনীতিতে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।